দেখুন, কৃত্রিম দ্বীপ তৈরি করেছে উত্তর কোরিয়া অনলাইন ডেস্ক। এবার কৃত্রিম দ্বীপ তৈরি করেছে উত্তর কোরিয়া, যা কোরিয়া উপদ্বীপে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে বলে মনে করেছেন বিশ্লেষকরা। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ইন্ডিপেন্ডেন্ট। উত্তর কোরিয়া সংলগ্ন পিট সাগরে এই কৃত্রিম দ্বীপ তৈরির তথ্য প্রমাণ পাওয়া গেছে। উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে এ বিষয়ে নিশ্চিত হয়েছেন বিশেষজ্ঞরা। সে অঞ্চলে উত্তর কোরিয়ার বেশ কিছু সামরিক স্থাপনাও রয়েছে, তবে কৃত্রিম দ্বীপটি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি উত্তর কোরিয়ার কঠোর গোপনীয়তার কারণে। কৃত্রিম দ্বীপগুলোতে সামরিক স্থাপনের লক্ষণ দেখা গেছে বলেও দাবি করেছেন বিশেষজ্ঞরা। সেই এলাকার নিকটবর্তী স্থানে রয়েছে সোহাই স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র, এছাড়া সেখানে চওড়া রাস্তা ও ভবন নির্মাণ করতে দেখা যাচ্ছে। সোহাই এলাকায় স্যাটেলাইট উৎক্ষেপণের রকেটের পরীক্ষা করে উত্তর কোরিয়া। এছাড়াও এবছরের শুরুতে যেখানে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও চালানো হয়। উল্লেখ্য, পিট সাগর বলতে পূর্ব চীন সাগরের উত্তর অংশটিকে বোঝায়। এটি প্রশান্ত মহাসাগরের একটি প্রান্তিক সাগর। সাগরটি চীনের মূল ভূখণ্ড এবং কোরীয় উপদ্বীপের মাঝখানে অবস্থিত, আর এ কারণে সাগরটির গুরুত্ব প্রচুর। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।